What's up? Welcome to another vlogs. My name is Ikam Roy and we are watching to HR vlogs. My friend Subhanil Nandi is here. Hi friends, I am Subhanil, HR vlogs member. Hi friends, আমাকে তোমরা ষষ্ঠীর দিন দেখেছিলা। আমি আজকে সপ্তমীতে আবার ফিরে আসলাম। আজকে তোমাদের নিয়ে আমরা সপ্তমী কিছু পুজো দেখাতে রানাঘাটে বিভিন্ন জায়গায় নিয়ে যাবো। তো ওখানকার বিভিন্ন পুজো যে এখানে ভালো ভালো হয়েছে সেখানে নিয়ে গিয়ে তোমাদের কটা অলৌকিক কথা বলবো ওখানকার সম্বন্ধে। ভীষণ মজা হবে, ভীষণ এক্সাইটেড আমরা। সো আমার বন্ধু এই সম্বন্ধে কিছু তোমাদের বলতে চাইবে, বলে দাও। তা আমরা আজকে অনেকগুলি ঠাকুরের দর্শন করতে দেখবো, তা কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি হিজুলির বাগান বাড়িতে। এখানে এবছর 33তম বর্ষ উঠে গেছে। তা আপনারা এই মণ্ডপটিকে এখন দর্শন করাবো। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ভালো লাগছে না, তাও কি করবো, যেতে হচ্ছে। তোমাদের জন্যই বেরোলাম আজকে আমরা স্পেশালি। নাহলে আজকে বাইকে বসে গেম খেলার প্ল্যান ছিল, কিন্তু বেরোতে হলো। এখন যাই, সামনে একটা পুজো হচ্ছে, ওখানেই যাচ্ছি। দেখছো চারদিকে লাইটিং ফাইটিং হচ্ছে অনেক কিছু, কিন্তু পুজোটা তত বড় না, কিন্তু মন্দিরের প্রতিমাটা হেভি সুন্দর দেখতে। সো আমরা ওখানে গিয়ে তোমাদের প্রতিমাটা দেখাবো। ফার্স্ট প্যান্ডেলটা হয়তো তোমাদের দেখাবো না, একটু মিডিয়ামের ওপরে। সো আমরা প্রতিমাটা তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। তো আমরা কাছেই চলে এসেছি, তো ভিতরে গিয়ে তোমাদের দেখাই। এখানকার প্যান্ডেলটা তোমরা দেখছো পুরো আমার পিছনে টিনের তৈরি পুরো। তো আমরা প্যান্ডেলটা ভিতরে গিয়ে এখন দেখে নেবো প্যান্ডেলটা কীরকম। এখানে প্রতিমাটা নাকি এখানকার সুন্দর হয়েছে প্রচণ্ড। তো আমরা ভিতরে গিয়ে দেখে নিই কীরকম হয়েছে। আমার পিছনে দেখছো এখানকার যে প্রতিমাটি, দেখছো তোমরা অনেকটাই সুন্দর দেখতে। আমার বন্ধু রিতম রায় তোমাদের এখন ওই সাইড ভিডিও করে করে দেখাবে। এই যে একটা তারকাটা বন্ধু আশিস এলা। আমরা চলে আসছি আমাদের এখানকার চিলড্রেন পার্কে। এখানকার ব্যান্ডেলটা যথেষ্ট ভালো হয়েছে, আমরা তোমাদের সেই ব্যান্ডেলটাকে দেখাবো। আমার যদি দুজন যাচ্ছে, আমরা ওখানে গিয়ে তোমাদের কটা ছবি পাঠাবো। হেভি সুন্দর সুন্দর প্রতিমা ছবি তো আরও সুন্দর বেশি। চলো আমরা চলে যাই সেই চিলড্রেন পার্কের দিকে। আমাদের thank you.
অনেক দেরি হয়ে গেছে, আজকে আমরা বেশি তোমাদের পুজো দেখাতে পারলাম না, সরি, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। আমাদের রাত হয়ে গেছে, আমাদের বাড়ির থেকে ফোন করছে বারবার, সো আজকে আমরা দেরি করেও বেরিয়েছি, এটাও আছে। তো আজ কালকে আবার তোমাদের সেরা অষ্টমী, আজকে কালকে আবার আমাদের সেরা অষ্টমীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, বাই।